আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কলমি শাক দিয়ে ছোট জাটকা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। এটা খেতে ভীষণ মজা, বানানো অনেক সহজ। তো প্রথমে একটা হাঁড়িতে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে একটু ছড়িয়ে গরম হয়ে আসলে তেলটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে খুব পরিষ্কার করে কেটে তারপর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে জাস্ট একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম। এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে একটু ছোট ছোট আর চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে 3টা মিডিয়াম সাইজের আলু আছে। এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আলুগুলো ভালো করে ভেজে নেব যাতে 90%-এর মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে এসেছে। এবার এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে 1/4 চামচের মতো আস্ত জিরা দিয়েছি। কয়েক সেকেন্ড এরকম ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। যেহেতু আমরা মশলা কম ব্যবহার করব, তাই কাঁচামরিচটা বেশি পরিমাণে দিবেন, এতে করে শাক খেতে ভালো লাগবে। এবার যখন এগুলো এরকম ব্রাউন কালার চলে আসবে তখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা দিলে পুড়ে না যায়। পানিটা দেওয়া হয়ে গেলে এবার মশলাগুলো দেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে যে তেলটা সেটা ভেসে উঠছে। যখন তেলটা হালকা ভেসে উঠবে তখন যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে, যেহেতু আমরা আলুটাকে ভেজে নিয়েছিলাম। এই তো দেখুন, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আলু সেদ্ধ হওয়ার পরেই ঝোলটা ব্যবহার করবেন। এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি শাক। এখানে 2 আঁটি কলমি শাক আছে আর এটাকে কি সাইজে কেটেছি দেখিয়ে দিলাম। একটু বড় বড় করে কেটে নিয়েছি। পুরো কলমি শাকগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। চুলার আঁচ কমিয়ে দিবেন না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম হাই আঁচে এগুলোকে ফুটিয়ে নিতে হবে। তারপর ভালো করে একটু পর মিশিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো শাক সবগুলোর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর যখন শাকগুলো একটু নরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি এইরকম নতুন এবং সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট থেকে 4 মিনিট অল্প আঁচে রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন, আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু আমাদের আলুটা সেদ্ধ করা আছে, মাছগুলো ভালো করে ভাজা আছে, তাই এর থেকে বেশি রান্না করতে যাবেন না, শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দেখে লবণটা দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। ঝাঁকিয়ে নিলেই কিন্তু লবণটা চারদিকে মিশে যাবে। এই তো দেখুন, রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।